এক ছেলে মেয়ে মা বাবার লাগি এক কিলা করত যদি বয়স্ক হওয়ার পরে একারে জায়গাত ফেসাব পায়খানা করোই আর ছেলে বা মেয়ে আপনার ফসাব পায়খানা সফা করো এক আঠাও একারে নিয়ম গেছে গোসল করতে পারই না যদি সাবন লাগাইয়া গত্তর মর্যাইয়া গোসল করাইয়া দেন। বাদ আপনার মুখো হারাইতে পাত্রা না ছেলে যদি আপনার মেয়ে যদি মুখো তুলিয়া বাদ খাবাইন তাও ইלה এটা বদলা হইবো ইহসান হইতো না আর আল্লাহ কইছেন ও বিল ওয়ালিদাইনি তুমি তাইন মা বাবার লগে ইহসান করো এখন যদি আপনার মুখ তুলিয়া খাবা গোসল করাইয়া দেও গুঁঙ্গিত লিয়া বো কথা হইলে এটা এহসান হইতো না এটা বদলাও হইব আর আল্লাহ হইতরা মা বাবার লাগে এ থাকি আরও বলা ব্যবহার করতায় অবিল ওয়াল ইদাইনি এহসানা ইম্মা ইয়াবলো গান্না হিন্দা ক্যাল কিবার আহাদু আও ক্যালা হুমা ফালা তাকুল্লা হুমা উফ হইসই বয়স্ক অবস্থা দুই এজন কিংবা তো একজন রে যদি ফাও তাও উফ উৎসব দোকান ব্যবহার করিও না উফ দর তফসির سبی احمد عثمانی رحمت اللہ علیہ سیخ الدر حسین مد الخسین کوئدرا اف تر دیتا دیکس اپنا رے ماں بابا ڈاک دلا ڈاک دے بار فورے اپنے اولا بیستو اوسم ہوئے ماں اور بابا ڈاک دے بار لوگے لوگے اپنے بیستو تارے بسر جن دیا جگات گیا اپستی تو یا خوئی تے ابا کتل لگی ڈکیلا এক আর যদি আপনি আর আমি কই কি হু লাগি ডাকো হু ও যে হুঁ যে উফ ওকে আপনার মা আর বাবার ডাকল লগে উফ শব্দ পর্যন্ত প্রয়োগ করতায় না আর এক কথা কইছেন এই উফ দিয়া মতলব হইল আপনি ওলা ব্যস্ত আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার কম্পিউটার লইয়া বাদ আপনার ব্যস্ত থাকি ব্যস্ত বাবা ডাক দিলা মা ডাক দিলা এই সময় উফ যন্ত্র আমি এত ব্যস্ত আর এই সময় খালি ডাকরা এই জাতীয় শব্দ প্রয়োগ ইলা শব্দ ব্যবহার করা যাইজ না আল্লাহ রসুল একবার প্রশ্ন করা হইল আইল আমল হাব আল্লাহি আল্লাহ রসুল দুনিয়ার মাঝে সবচেয়ে উত্তম খাম সবচেয়ে বালা খাম কোনটা নবীদের হইলা আসলা তো আলা বক্তিহা সময় মতো নমাজ পড়া তখন এই সাহাবি হইলে সুম্মা আইয়ু ইয়া রসুল্লাহ তারপরে কিতা নবীদে হইলা বিরুল ওয়ালিদাইন মার বাবার লগে বালা ব্যবহার করা তিন নম্বর হইসেন আল জিহাদ ফি সাবিল্লাহ আল্লাহ রাস্তা জিহাদ করা এক নম্বর নমাজ আল্লাহ রকম আর দুই নম্বর মা বাবার লোকে বালা ব্যবহার করা সবচেয়ে উত্তম আমল দুনিয়ার জমিনও এই মা বাবার লোকে বালা আমলটা কি উত্তম আমল আর দুনিয়ার জমিনও কিচ্ছু ওই তো ও কইশন খবরদার মা আর বাবার সানো উস শব্দ পর্যন্ত তুমি তেন প্রয়োগ করিও না হার তানহারহুমা জিরিগ দিয়া কথা কইও না মা বাবা কিচ্ছু মাথার তুমি তো বুঝতে না ঠেকরিয়া বড় বুঝরা বইশ আপনার ইলা তো একদিন আসলো বাবা আপনার আলতাকি আইসেন আগর তো বানার তো ফর এখন এক এক্সট্রা থাকতো সামনে হলো না বেশ দোয়া দই কারবার আসলো না আপনার ফার্তর ভাব খুশি আপনার উঠি যাইতা বেটা আল কি আইয়া মাটি তো বইছে বইশো পানি এক গ্লাস খাইতো আলু উবা করিত সামনে বিশ্রাত ড দিছে খানে বোলে কি হৈছে এক গিলাচ পানী আনো পানী ৰ'ব আইচকাৰ ইটা গ্লাছ নাই আগৰ গ্লাছ আছ চেৰিয়া গ্লাছ বোলা নাই গ্লাছ মেটাই লৈছে আঁতৰা সেই আছ এলা তামটো বান্ধি চাৰি বছৰৰ ভুৱা কৰে দিয়া ভাল মাৰি গৰ্দনাথ দিয়া কৈছে বাবা আহিছনি অ বাবাই কৈছিলে অৰে বাবা আহিছে অটাই গ্লাছ আঁতৰাব আৰু সেইটো ভাল মাৰি উঠিছে গৰ্দনাথ আৰু খাৱুৱাই আম আপনার কুন্ঠানদারি খা খা ঘরের বাবা ইগু কিতা বোলে ইকু খাওয়া বলে খাওয়া কিতা বোলে ধর কেটে ফাঁকি বোলে ভাক্ষি আপনার ইগুর মা সৈন্য ইগুর বাড়ি এখানো গড় এখানো বুঝাইতে বুঝাইতে আখতা ফাউদি মারছে ইলকা আপনার ফলাইছে গ্লাস খাসর গ্লাস ফানি তো ফরছে ফরসে গ্লাসও ভাঙি ওই সময় ডাক দিছে খানোরে বোলে কিত হয়েছে বোলে ফানি আর গ্লাস আন ব্যাটিয়ে যদি বাঘর হতে উলিয়ায় বিশ্বাস দেখবার নাইলেইব দেখ সেরিয়া গ্লাস দিয়ে াম ভানি ওলা খুব শুকাইছে নিজে আবো ভানি ক ও বেটাই কইলে এরে হুন আপনার ও বেন্দাজকে ফালাই দিছে ফালাইয়া গ্লাস ভাঙিয়েছে ও সময় বেটিয়া কই দমল লইয়া আটক না তুমি আর বেটি কোনো পরিবারে তো বেটিন গরম তা বেঠাক কিছু নরম কোনোখানে বেটা গরম আপনার বেটি কিছু নরম বেটিয়ে দেখছে মিজাজ বড় কোলা দুই সর দিলে ও গর্দনাত লইয়া দিছে উঠি দৌড় আর ও যেন আলো আসলো হন গিয়া সাতটাও হকুর মাথা দিয়ে উবাহরি তো ইয়া আল শুরু করে দিছে আর খাওয়া বুঝাই তো করি আপনার পানি পর্যন্ত খাইছে না আর এখন হে কয় বাবা ইত্যাদা বুঝতে মারতো তুলিয়া লাত আর বড় বার করিয়া কইতো তো কি করে খাবারে আর কি করি হের পানি কাইতে দে করে না আইজ না অনেক বাবা তুমি এটা বুঝতায় না এর লাগে আল্লাহ তালা হইতে না ওলা তানহার হুমা অকুল্লা হুমা কাউলান কারিমা তুমি মোলাইম বাসায় বদ্র বাসায় মা বাবার লগে মাত কথা করো ইটা আপনার সহাবর খাম মা বাবার লোক বদ্র ব্যবহার করা ফকির মিষ্কিন লগে আপনার মোলায়ম বাসায় ব্যবহার করা আপনি বিঘ দিতে পারছেন না সৎকার দিতে পারছেন না ওই সময় খুব কা আমি বড়ো আপনার আই সরি করতাম না অন্যদিন সৎকার সব পাই গা আর যদি দেখ এখন দিতাম তুমি ইলা তার আপনার জিলিক দিয়ে ইতায় ইটা গুনায় কবিরা আপনি না আপনার মোলাইম বাসায় বুঝ দিয়ে আর এই বিকে পরিমাণ দিব তার আপনি না যে না তো না আরো দেও আমার সিঙ্গারি ওদের এক বেটা গেছে বিকো গিয়ালে এন দিলা সাইরানা সাইরানা দেবার পরে গরম হই গেছে বেটা গরম হইয়া খুঁলে এর শুনো এক মুসলমান আর এক মুসলমানের বাই হিসাবে তো আধা সম্পত্তি তোমার ভাই তুমি কিলা দিলা আমারে হিগই ইজাত না কইল মদ খান হাসারে ওগুন দে এখন তুন জেলা বাই আস্তা পৃথিবীর সারা মুসলমান ও তোলা তে হিসাব করিয়া বাঁধিয়া যেত ভাই অত নিবে আইস বাদে একদি এখন আর সাইরানা ভাইছে কিনছে কিতার লাগি ভাইল না হাসাম আত্নানী আস্তা এক মুসলমান আর মুসলমানের বাই হিসাবে তো আস্তা পৃথিবীর থকুটি মুসলমান আসুন সারা ভাইনি না এখন তার যদি এক হাজার টাকার সম্পত্তি হয় সারা যদি বাদ এক পয়সা করি করতো না চাই না ভেজ ভাই কিন্তু বেয়া হলে আকলর দস্তুরে। আমার দুস্থ ফেলার হল ওলা বদর বাসায় মলাইম বাসায় তারা আপনার বিদায় দিতায় তার লোকের জিনিস ব্যবহার করতেন না তোমার ডানারে মার বাবার সামনে আয়া আটাই কিতাবের মাঝে ইলেকশন হইতরা আপনি যে ডাক্তার ও ইঞ্জিনিয়ার ও বড় মহলান সাহ মুফতি

مفتی آنا کری آنا ہفیذ آنا سارا بابار سامنے عبار فورے تمہارے سنائی سونائی ڈاکیتا بلو ڈاکیتا آپائی ڈاکیتا مٹائی ڈاکیتا سامنے تمتی صاحب نا آپ ملان صاحب نا کاری صاحب دکتر ہفی صاحب نائ انو تمہیں نائنجین مار سنائی جے دا خور او سنائی تمہیں

সুতো থাকতে দিলা আমার মা আর বাবাই আমার মা আর বাবাই মা করিয়া আপনার ফালি ফুজি বড় বানাইছিলা আজ আমার মা এই জমি জমিন নাই আমার বাবা দুনিয়ার জমিন নাই আয় আল্লাহ মাটির চলে কিলার আসছ তুমি চলা তোকে হইতে পারত নাই দেলা আমার সুতো থাকতে মায়ের নজরে তারা দেখলা ওলা তুমি কবরের গাড়ার থান থান মায়ের নজরে দেখিলা দোয়া খান অর্থ কি আপনার বাবার অনগিয়া দোয়া করোনা রব্বি রেখা মোহমা কামা রব্বাইয়া আমানি সাগীরা আমার দোস্ত খোল আর ইলা যদি দোয়া করো আল্লাহ তাবার কাও তালায় তোমার মার বাবা গুনারে মাফ করিয়া দিলাইবা আর আল্লাহ তালায় লগোইয়া তোমার আবুফরে তান তান আর ওয়াহরে খুশ রাজি খুড়ি দিলাইবা আর মার বাবার রুখ যদি তোমার তান উফরে খুশ যায় তাহলে দুনিয়া তো তুমি দেন আরাম পাইবাই খাইল কেমতার ময়দানও তুমি দেন জন্য জীবনার সম্ভাবনা আছে এর লাগে আমার দোস্ত খোল আর বুজুর্গ মার বাবার বদুয়া যদি লাগি যায় মা মার বাবায় কোনোদিন কোনো আওলাদ রে কষ্ট দিন না দেননি কোনো দিন হ্যাঁ এরা কত আমি এখন আমার হরুতে তার ব্যাপারে চিন্তা করি যে আমরা যে কত সেতাইছি মা বাপ আমরা যে কত বরদাস করি আর এটা কি তো বেশ বরদাস করছেন না আমরা মা বাবা হায় রে হায় এক ঘটনা কিতাবের মাঝে লেখছেন হইতরা আল্লাহর এক বন্দা এক ফুরির লোকে আসি কই গেছে আসি কোয়ার পরে আপনার হিগে সাইটও দেনা না হেও লোক সালে না আর হিগো ওলা সর হটা আসলো বুঝছেন না একদিন খৈল বাফলা তোমার আপনার বাজু লাগাইতাম হে কইল রে তুমি যে আবার যাবা আর ইতা আপনার খর আমি সারা বুধবি আর ওইলে একটা শর্ত যদি তুমি মানো তা হইলে তুমি যে তা কইবে আমি মানি বলে কিতা বলে তোমার মার খনিন যা যদি আমার আনিয়া দিতে পারস। তাই মনে মনে তো খলিন দিতেও পারতো না আর তাই উদ্দেশ্য আনলে আর কলে আপনার টেকনিক করব। মানে তানে হে লাইন দেন না হেন মনে যে আমার ও মনে লাইন লাইন দিলে এখন আপনার গিয়া মালোকে মাতে না বাতও খায় না খালি আপনার আউলা দেউলা করে ও মায় কইলা ও বা কী হয়েছে রে বাত খাস না কই তো ম জেঠো হাতাইয়া মাথাইয়া জেঠো কলে বুঝাইলা না কোনো জাত আপনার বেশ কম হয় না একদিন দুই দিন তিন অ দিন হইলে অবাক খিত হয়েছে আমার খোঁজ না আমার খলিনজা যদি লাগে আমি বার করিয়ে দিলে এই মতো তবুও তুন বাদ খারে না এখান আমি বরদাস করতাম পারি আর না মারটা বুঝুন জানি ওই সময় হইল মাই আসল কথা তো হইলিস বলে কিথা কস রে বলে হাসা ভাই আমার তোমার কলিনজা লাগে বলে তেনে ও বলে বেআাজে সাকুল হইসে লইয়া আর ফারমারি মারি আপনার কলিনজা বার করি খলিনজা বার করিয়া না কাম তো জুসে করি লেগেছে এখন আপনার দিতে উস্তা খাইয়া আপনার সোলামিত ওই সময় বলে খলিঞ্জাতটা কি আওয়াজ বাড়ইছে যাদু রে আমার খলিঞ্জা বার করি আমার কোনো দুঃখ নাই বলে তুম যে দুঃখ পাইলে কলিনজাত থাকি আওয়াজ বাড়ইস আমার কলিনজায় বার করিয়া কি আমার কোনো দুঃখ নাই কিন্তু তুন যে উস্তা খাইয়া পড়িয়া অত দুঃখ পাইলে আমার কলিনজায় বরদাস না কলিনজাত থাকি বলে আওয়াজ বাড়ই গেছে ও বেন্দাজে খলিঞ্জা বলে গেছে গিয়ালে হিগে বো ভাই যে বেটায় তোমার মার খলিঞ্জা বার করিয়া আনতে পারছো তুমি আমার খলিঞ্জা বার করতে সময় তুমি তোমার দ্বার আমি লইতাম না গেছেন হাইর খুলো গেল বাইর খুলো গেলো বেটাই কিন্তু হাইর খুলো নাই বাইর খুলো নাই আপনার ইবাজুও গেল হিবাজুও গেলো আমি দেখাইতাম সাইয়ার যে এই মার খা বার করার পরেও মার খলিঞ্জা থাকি বদুয়াবার হইছে না দুয়াবার হইছে মা বাবায় কোনোদিন আওলাদ রে বদুয়া না কিন্তু আওলাদ দে আল্লাহ চব্বিশ ঘন্টা এই মানুষের উপরে আল্লাহ লালতয় এর মাঝ থেকে মানুষ কইস আনা লিদাই হি ও মানুষের উপরে আল্লাহ লালতয় যে মানুষে তার মা বাবার উপরে লানত দে হেবেটা রুজি খরের ওলাদল লাগি কোনো মানুষে ওলাদরে না খাবাই খায়নি কিনছে কোনো মানুষে আপনার ঈদর দিন হে আপনার সাফল লয় না কিন্তু হরিতার খাফল লইয়া দে ইলা মেজরিটি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ চলান এক পার্সেন্ট ব্যতিক্রম হইতে পারে নাইনটি নাইন পার্সেন্ট মানুষে আপনার এই খুঁড়ে ফুলি সফল লইয়াদের হে কাফল লইছেও না পয়সা একবার খরচে না ইলে হয়নি না 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 ماس امرار باسیا ہے گوسا سور اور ماس امرار ایفوار موکے دیا رار منگسور حدیث سور امرار منگسور تار موکے دیا رار অথমায়াৰ আওলা দল আমাৰ বাই অকল আমাৰ দুষ্ট অকল আৰু বুজুৰ্গল এখন সময়মত সেই চাৰিশ টেকা দুইশ তাৰ লাগে বা অথা লাগে হঠা লাগে বাবাই দা পাৰ্চোন ন কৰা ভৰক কোনোদিন আৰু খোজো দিয়া পাৰিলেহেঁতেন জনম দিলে কেইটাৰ লাগে অঁ ঠেকুৰীয়া ঠেকুৰীয়া আপোনাৰ অকান্ত বিবেকটো নাই নি যে তোৰ ক্ষমতা থাকলে তোৰ বাবে বাবাই দিলা না নিউনে মায়ে দিলা না নিউনে অনেক সময়তো বৌত বাপকলে ফাটৰা না মাহকলে মূৰ্গ আঁচ ডিম অটা বেচিয়া আলাদা বাবে সৰুতাৰে কিছু দেইন দেইন দি নানা কিন্তু বেটিয়ে যদি মনে করতো যে আমার জামাই এ কিলা রুজি করি আন্ত্রা আপনার একক খাইলে খাইতাম পারিয়ান না আমি সবাই আপনার ফুরাই দেই ই কেন বেটিয়ে চিন্তা করেন না বরংশ ফুয়ারে দিলার ফুলিরে দিলার দিলার মায়া করার পরেও আপনি যদি মা বাবার লানত দেও আল্লাহ রসুলে খুঁজতরা লান আল্লাহ মান্লা দেহি আপনার যে মা বাবার উপরে দে আল্লাহর লানত তার উপরে পড়ে আমার দুষ্ট খার বুজুর কখন মা সম্বন্ধে আলোচনা করলে ফারা মা তাইব এক হদিস আমি পড়িস মান আসবা মতি আনলিল্লাহিফিওয়ালিদি আসবাহ লাহু বাবানে মফতু হান মিনাল জন্না ইন কানা ওয়াহিদাম ওয়াহা ওয়াহিদা কইদরা মার বাবার লোকে পালা ব্যবহার করিয়া মার বাবারে সন্তুষ্ট রাখিয়া যদি কোনো মানুষের রাইত্রে ফুয়ায় সহাল করে প্রবাত করে আল্লাহ সুরে কইতরা দুইজনের লগে বালা ব্যবহার করিয়া যদি হে রাই হুয়াইলায় তাহলে দুইটা জন্নতর দরজা বলে আল্লাহ তালা লাগি কুলিয়া রাখিলেন আর একজন নাই আর একজন আসন। এর লগে বালা ব্যবহার করিয়া যদি রাইত হয় তালে একটা জন্নতর দরজা তার লাগে কুলিয়া রাখা হয় ওমান আসবা আসি আল্লিল্লাহি নার আল্লাহু বা এরার লগে খারাপ ব্যবহার করে কষ্ট দিয়া মনো আঘাত দিয়া যদি হ্যাঁ ঘুমায় আর রাইট এইভাবে হুয়াই দে তাহলে আল্লাহ রসুলা দুইটা দুজনের লগে যদি করে দুজন যদি বেদার হয়ে যায় দুইটা জাহান্নামর দরজা দুজখর দরজা আল্লাহ তার কুলিয়া রাখি দেয় আর একজনের লাগে যদি করে তাহলে একটা নামর দরজা ই মজলিশ এক সাহাবি আসলা বড় ফুসিয়ার মুখা এন চিন্তা করলার নবীদের কথা তো ব্যর্থ এবার কোনো লাইন নাই কোনো ফাঁক বার করা যায়নি ওই সময় এই নতিয়া কইলে ইয়ারসুল আল্লাহ মাহু যদি মা বাপে আওলা দিগুন্ন হস্ত দেয় এখারে গর থাকি বার করিয়াও দিলেন যদি তবুও আপনার মা বাবা বেজার হইলে ইলা হালত ওই বনি তখন একবার নাই দুইবার না নাই তিনবার নভিজেক হইলা ও ইন জ্বালাম আহু ও ইন জ্বালাম আহু ও ইন জ্বালাম আহ এখারে মা বাবা যদি চেতাইন তকলিফ দেইন হস্ত দেন আপনার রাগে খাসরতর কারণে যদি গর্তাকি বার করিয়াও দিলেন এরপরেও যদি মা বাপে অসন্তুষ্ট করিলায় তাহলে এই হালত জারি থাকবো আপনার বেশ কমই তো নয় আই দুনিয়ার জমিন বিপদ আফদ হয় মুসিবত হয় ইটাও কিছু আগে দি চিন্তা করবা আমার উপরে ইটা কিতাল লাগি হয় আমার আল্লাহ ই ফরিকাত কিতাল লাগি ফেলায় আমি আপনার ইটা কিতাল লাগি হইলো আপনি কোনোদিন মারে চেতাইছ নি বাভরে চেতাইছ নি মারে তকলিফ দিস বাভরে তকলিফ দিস আপনার খুঁজাইলে ভাই ভাই হয়তো ইলা কোনোদিন ইলা কর্ম করছো মা বেজার আসলা তোমার উপরে এই মা বাপ বেজার থাকলে মরার সময় কলমা পর্যন্ত নসিব হইত না ইটা হদিস দ্বারা প্রমাণিত হজরতে আলকমার রাজি আল্লাহ তালা আনহু নামে এক সাহাবি কইতে আপনার মরার সময় কলমা নসিব না ওই সময় এক সাহাবি গিয়া কইলে ইয়া রসুল আল্লাহ আলকমার অবস্থা তো বড় খারাপ আলকমা মরণাপন্ন কিন্তু কলমা তল দিলে কলমা মুখে দিয়ে আয় না ওই সময় নবী সাল্লাহ বলে সাল্লামা এক রেবাত মতো কইতরা তান আপনার খে আছে দুনিয়ার জমিন মা আসইন ওই সময় কইলা আপনার তান মারে কই আমার অন আইতা আর বর্ণার নবী সাল্লাহ বলে সাল্লাম তসিম নিসইন নেবার পরে আপনার তান মারে ডাকিয়া নিয়ে কইলা যে তোমার আল আলকমার আপনার আমোল খাস্রত কিলা কিতা খুব কাছাইন তাইন কইলা ইয়া রসুল আল্লাহ আমার আলকমার হালত বড়ো আমল খাস্রত বেদানবালা আপনার পাক্কা নমাজি দিনদার সকলতা ঠিক আছে ওই সময় নবীজে কইলা আচ্ছা তোমার ব্যাপারে কিতা কৌশাইন ঐ সময় আলকমার দিন আলকমার মায় আপনার মাত পাত দিলেইলামা কইলা ও কিতা ব্যাপার কৌসাইন ঐ সময় কইলা ইয়া রসুল আল্লাহ আমার আলকমার আমলও কোনো জাত আপনার কমি নাই কিন্তু কোনো সময় ত লগে টুটলা টুটলি লাগি গেলে আমার কথার দাম না দিয়া তান বউর কতার দাম বেশি দিলেইতা আমার ইকান বিশ্বাস না তান বউর কথারে বিশ্বাস করিল ইতা ওই সময় নবী হইলা সাহাবায় কেরামখলোর এক কাম করো তুমি তাই আপনার যাও জঙ্গল তাকি লাখড়িয়ানো গিয়া লাখলি আনা আনা দেব ওই সময় বলে আপনার আর এই সাহাবিয়ে কইলা এই আলকমার মায়ে কইলা ইয়া রসুল আল্লাহ ব্যাপার কিতা কিতা কর্তা বলে আগুন লাগাইয়া তোমার আলকমারে জ্বালাই লইতাম ওই সময় আলকমার মায় কইলা ইয়া রসুল আল্লাহ আমার ভুয়ারে আমার সামনে জ্বালাই লইতাইলা কিলা কথা হইতে পারে বলে হতো দুদখর আগুনিত জ্বলতো আপনার ইমান ওই আনতে পারত না তে দুনিয়াতে আমি জ্বালাই লাই ওই সময় মায়া কইলা ইয়া রসুলাল্লাহ ইয়া রসুলাল্লাহ আমি আমার ফুয়ারে মাফ দিলে সে আল্লাহকে বাসতে আমার সামনে আমার ফুয়া করে জ্বালায় না জানি আমার বা এখন আমার দুষ্টকলার কখল আমার সময় শেষ হয়ে গেছে আমি লম্বা করতাম না আপনার ও দেখা যায় শেষ পর্যন্ত মায়ে মাফ করিয়া দেবার পরে ইমান লইয়া দুনিয়ার জমিন কী কেসই আর যেতক্ষণ না মাফ করিয়া দিছইন না আপনার ইমান মুখে দি আইসিউ না এর লাগি মার বাবা বেদার যদি তাকই দেবো ভাই আপনার দুনিয়ার জমিনে কুটিপতি হয়ে যেতে পারো লাখপতি হয়ে যেতে পারো দুনিয়ার জমিন আপনার আরাম আসাই শেষ চলি দিতে হইতো নাই এবং মরার সময় আপনার বেঈার বেহুর ইয়া মরবায় মানুষ গলার ডাকে আপনার এক মাইল তাকে শুনবা খালি খের 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 ঘের ঘের ডাকিব এর আপনার খাইলে কেমতনায় জানো তুমি জাহান্নবী বনবায় দুদি বনবায় আমার দুষ্টকলার কখল আল্লাহ তালায় আমরা সারারে মাই আর বাধানোর খেদমত করার তৌফিক দিতা আর দানা মাই এড়াইলেই বাবা এড়াইলেইসি আপনার এই কয়েকটা পদ্ধতি আছে আপনার একটা কই চোয় মার সমতুল্য সচি নাচইন মইয়াই নাচইন আপনার আশপাশর আপনার বেটী নাচইন বাবার সমতুল্য আপনার মামাই নাচয় মৌওয়াই নাচয় আরও ময় মুরব্বী ছোইন এরার যে আপনার আদর যত্ন করতায় বাবারে দ্বারা নাই আপনার ও কথা মনে করতে আমার বাবার এরা এরালে আমি তো আদর যত্ন করি এরার লগে আপনার বালা ব্যবহার করি মার লগর যারা এরার লগে বালা ব্যবহার করি এরপরে সব সময় গিয়া পাঁচ অস্তন্ন মাত ভরিয়া দোয়া কর্তায় কব্রিস্তানও গিয়া জিয়ারত করতায় আরও বিভিন্নতা আছে আপনার দুনিয়া জমিনে নাই হিসাবে এই কর্ম ইলো আপনি আমি করতাম খুবকাল্লাহম্ম আমি আল্লাহ তালায় তো দিতা দিতা আর মসজিদিকান আপনার তিতলা পর্যন্ত ওর এখন আপনারা আমি তো সারা মানুষের সিনিয়র ইন তালে বা আর যারা আসইন এরাও দিবা আর বাকি আসেন বুজুরগল বা মাখ ফরে পরে ইনশাল্লাহ আপনারা সারা বাজার আঠ জমবা জমার পরে আপনার অন্ততকে ইদিকে খেয়াল রাখুন জানি ও আমার তেরা মামুয়ে পয়লাও আপনার আমার কাছে পঞ্চাশটা টাকা দিচ্ছেন আল্লাহ তালা কবুল আর মঞ্জুর ফরমা আর সদকালোয়া দোয়া করলে এই দোয়া বলে আল্লাহ বেকার ফিরে দিন না যদি বিশ্বাস হয় তাকে ফারবায়নি এক দুইশো বা পাঁচশো আপনার তাকে আপনার দিলে ইনশাআল্লাহ দোয়া করি ইমু সাল্লি আজ আজি ভাই পাঁচশো টাকা দিবা আর কেউ আসনি নগদ তাকে না এলোকে তাকে না বাদে আনিয়ে দিবাই আপনার আর এক দুই একজনে আপনার হিম্মত করে আর মা আর বাবার এই আরক মাত আছে সৎকার করতায় মা বাবার লাগিয়া মালিলমিয়ায় আর দুইশো টাকা দিছে মা বা মা বাবার লাগিয়ে সদ্গা করতায় এখন আপনার ফারায় না তো দুনিয়ার জমিন ও আমার পাইয়ে আর পঞ্চাশ টাকা দিই আল্লাহ কবুল আর মঞ্জুর ফর্মাকা আপনার আসরের নামাজ পুরা লেট করে ফুড়ি লিবা আপনার আসরের পরে খেয়ে কি জানি জানিয়ে না আসর নাক আপনার আমি চোয়া সময় বেশি নিছি কি ফলে আমি টাইম বেশ চাইছি না আর আমি তো টাইম সাইয়াও ওয়াজ করি আজ মনে করছি আমি মনে করি আসর পর্যন্ত নি জানি টাইম আমার আগে কইসেন না বা দেহ দেখাই শুন যার কারণে আমি মা তো আপনার গেছে সে আল্লাহ তালাহ আমরা সকলে তৌফিক দিতা মা আসরের পরে তো

এই এখন তো হজরত মালানা আব্দুল মন্ন সাহ মাদ্দ আলী তো তান সন্তান মূল্যবান তক শুনবা আমার লাগি দোয়া করবা আমি তো আর জায়গায় দিতাম এর লাগে আমি সময় ওলা একটা রাখছি যে ও আপনার আর লোকে দেখাও হইতো তো হইতো আর বাদে আমার হিকানো রক্ষা হইতো আমিনা আহমদুলিল্লাহ হিরবিল আলবিনকিবুল আলা আলাহ হদায়তিন রব্বানা মিনাল তবহাম আয় আল্লাহ আয় আল্লাহ যে মাত কথাগুলা করছি আল্লাহ আমরা রে আমল করার তুমি তৌফিক দেও আমারও তুমি আমল করার তৌফিক দেও আয় আল্লাহ আয় আল্লাহ মসজিদ খানদের কবুল ফরমাও আল্লাহ ই মসজিদ আয় আল্লাহ আয় আল্লাহ বহু সংগ্রাম করিয়া ই মসজিদ প্রতিষ্ঠা করা হইছে আয় আল্লাহ আমি প্রথম অবস্থায় আসলাম আল্লাহ অতটুকু যদি করসো বাক্যখানায় তুমি পুরাইবে আমার আশা আছে আল্লাহ ই এলাকার বেটাইন বেটিন ফাইন ফুরিন নির্বিশেষে হেষে তামামর দিলর মাঝে এই মসজিদর মায়া খান তুমি ফায়দা করিয়া দেও আল্লাহ নির্দিষ্ট

آمن عامن براہمتی گیا السلام علیکم